এই যে মুক্তিযোদ্ধারা, ওই তো আমাদের বঙ্গবন্ধু। হ্যাঁ বাবা, এখান থেকে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধুটাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কত সাহসী মুক্তিযোদ্ধারা, তারা যুদ্ধ করেছেন। ঠিক তাই, দেশকে তারা অনেক বেশি ভালোবাসে। ওখানে মাটির উপরে মানুষ পড়ে আছে কেন? পাকবাহিনী সাধারণ জনগণকেও ছাড়েনি, গুলি করে হত্যা করেছে। এই দেখ, এটা আমাদের শহীদ মিনার, আর এই হলো স্মৃতিসৌধ। বাবা, চিনাইদারের কি যুদ্ধ হয়েছিল? কেন হবে না, সারা দেশেই তো যুদ্ধ হয়েছে। তোকে আপাতত একটা কথা বলি, মার্চ ভোরে একযোগে তিন দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ করে। 5,000 মুক্তিকামী জনতা গগন বিলাদী জয় বাংলা স্লোগানে পাক বাহিনী দিশাহারা হয়ে পড়ে। এই অপারেশন ফার্স্ট লেগ নামে পরিচিত। আমি এতদিন এগুলো কিছুই জানতাম না, আমার নিজের জেলা এত বড় যুদ্ধ হয়েছিল। এই দেখ, এটা অপারেজ বাংলার রুষ্কর্চ। বাবা ওইদিকে দেখো, ওদের হাত চোখ বাঁধা, একজন ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে। এভাবেই এক এক করে ধরে নিয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের অত্যাচার করতো, তারপর মেরে ফেলতো। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এই যে দেখো এই ভাস্কর্য, এই দেশের জন্য মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। এখন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার, দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে, দেশের সুযোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। আমি বুঝতে পেরেছি বাবা। আচ্ছা বাবা, ওখানে কি হচ্ছে, সবাই একসাথে কি করছে? আজ 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবাই স্বাধীনতা দিবস পালন করছে। চল আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। উপজেলা প্রশাসন হরিণাকুণ্ডে ছিনাইদহে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2024-এর পর্যায়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি মহোদয় কর্তৃক ভেলু অবমুক্তকরণ চলছে। ভেলু এবং শেষবাবুর অবমুক্তকরণ সকলে করতালি মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার প্রতি এই বেলুন অবমুক্ত করণকে সত্যিকার অর্থে আমরা এই বেলুনের মতোই, এই শেখ কবুতরের মতোই বাংলার মাটিতে মুক্ত সাথে এবং এই আসছে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের
Kepada si sekolah akademi, satu sama lainnya, para ini waktu salam protes.